আজকে মূলত আলোচ্যর বিষয় হচ্ছে ঈদে মিলাদুন নবী, অর্থাৎ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মদিবস পালন করাকে কেন্দ্র করে আজকে কথা। আমাদের সকলের জানা যে আমরা আল্লাহ রাব্বুল আলামিনের বান্দা এবং আদম আলাইহিস সালাতু ওয়াসাল্লামের সন্তান, আর বিশ্ব নবী আখেরি নবী নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত। সম্মানিত উপস্থিতি, বানি আদম তারা ভুল করবে, ভুল করার মধ্য হতে সেই ব্যক্তি হচ্ছে উত্তম ভুলকারী, যার কথা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়েছেন। ওয়াকাল রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কুল্লু বানি খাতাউন, প্রত্যেক বানি সন্তান ভুল করবে। খায়রুল খাতাঈনা আত-তাওয়াবীন, তা ভুলকারীর মধ্যে সেই ব্যক্তি উত্তম ভুলকারী যে তাওবা করে, আল্লাহ রাব্বুল আলামিন এর নিকট ক্ষমা চেয়ে নেয়। আমরা যারা এখানে উপস্থিত রয়েছি, আজকে আমরা কোরআন এবং হাদিস থেকে যতগুলো কথা শ্রবণ করব, আমরা শ্রবণ করার উদ্দেশ্য লক্ষ্য থাকবে যে আমাদের জীবনে কোরআন হাদিস থেকে যেগুলো ভুল ত্রুটি আমাদের ধরা পড়বে সেগুলোকে আমরা সকলেই সংশোধন করার চেষ্টা করব ইনশাআল্লাহ। সম্মানিত উপস্থিতি, আমরা যারা যে জায়গায় যে জায়গাতেই বসবাস করি না কেন, আপনার আমার সামনে পিছনে ডানে এবং বামে মুসলিমের রূপ ধরে এক শ্রেণীর মুসলিম বসবাস করে, যাদেরকে আল্লাহ এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে উপাধি দিয়েছেন মুনাফিক। যে মুনাফিক রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে যুগ থেকে নিয়ে কিয়ামত পর্যন্ত থাকবে, তারা মুসলিমদের সাথে থেকে মুসলিমদের তারা ক্ষতি করার চেষ্টা করবে, ইসলাম ধর্মকে কলঙ্কিত করতে তারা চাইবে। যেটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে ঘটেছিল, তবে তারা চেষ্টা করবে কিন্তু চেষ্টা তাদের বৃথা যাবে, তারা ইসলামের খুব একটা ক্ষতি করতে পারবে না। বর্তমানেও দেখবেন সেই আবু জাহেল উতবা সাহেবের উত্তরসূরি, ওই পাক্কা মুনাফিক মার্কার উত্তরসূরি বর্তমানেও আছে। এই মুনাফিকদের সময় সময় তাদের ডিজিটাল মার্কার স্লোগান ভেসে আসে, যতগুলো তাদের স্লোগান আছে ডিজিটাল মার্কা স্লোগান, তার মধ্যে একটা স্লোগান হচ্ছে ধর্ম যার যার উৎসব সবার। এটা যে কত আকীদা বিরোধী কথা, তাওহীদ বিরোধী কথা, যেটা আপনি বোঝার চেষ্টা করলে বুঝতে পারবেন। মুনাফিকরা আজকে তারা সর্বত্রে তারা এই স্লোগানকে ছড়িয়ে দিয়ে ভ্রাতৃত্ববোধ দেখাতে গিয়ে মুসলিম অমুসলিম সবকে মিলেমিশে একাকার করে দিয়েছে। যেটা আপনি আমি দেখতে পাই, ভারতবর্ষের বিভিন্ন ধর্মাবলম্বী মানুষ রয়েছে, যেই ধর্মে মানুষের যে কোনো উৎসব এলে এক অপরে আমরা সেই উৎসব দেখতে পাই। আমরা যখন উৎসব পালন করি তখন ওই অমুসলিমরা তারা দেখতে পায় যে আজকে মুসলিমদের কোনো উৎসব চলছে। আবার যদি তারা উৎসব পালন করে আমরাও সেটা বুঝতে পারি যে তাদের আজকে উৎসব হচ্ছে, এটা আমরা দেখতে পাই। কিন্তু উৎসব পালন হওয়ার পরেও বড় আফসোসের বিষয়, আপনার আমার কাছে কোরআন হাদিস থাকা পরেও, আপনাকে আমাকে সতর্ক করে দেওয়ার পরেও আমরা তাদের ওই সমস্ত উৎসবে গিয়ে যোগদান করে থাকি, যে উৎসবে যোগদান করলে আপনার আমার ঈমান থাকে না। ঈমান তো থাকে না, থাকে না, আপনার আমলগুলোকে নষ্ট করে ফেলে দেয় ওই সমস্ত উৎসবে অংশগ্রহণ করলে, যা আপনি আমি কখনো ফিল অনুভব করতে পারি না। সম্মানিত উপস্থিতি, তাই আপনাদেরকে লক্ষ্য করে বলি যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা নগরে যখন জন্মগ্রহণ করেছিলেন, জন্মগ্রহণ করাতে মক্কার যত মুশরিক বড় বড় লিডার যারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নবুয়তের পরে যারা উল্টে গেছিল, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিরুদ্ধে তারা সদা সর্বদা তারা পরিকল্পনা চালিয়ে যেত, ওই সমস্ত মুনাফিকরাও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মদিনকে কেন্দ্র করে তারাও আনন্দিত হয়েছিল।
আর আনন্দ হয়েছিল হয়েছিল আবু জাহেলের জীবনে যদি স্টাডি অধ্যয়ন করেন সেখানে দেখতে পাবেন যে তার দাসীকে সে পর্যন্ত মুক্ত করে দিয়েছিল রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্মের খবর দেওয়ার কারণে বর্তমানেও আমরা দেখতে পাই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মদিবসকে কেন্দ্র করে মুসলিমের মধ্যে হতে এক শ্রেণীর মুসলিম রয়েছে তারা খুবই আনন্দ পায় যার জন্য তারা একটা উৎসব হিসেবে পালন করে থাকে ঈদ মিলাদুন্নবী যেটা আপনারা আমার যদি ভাগ্য আল্লাহ রেখেছেন জীবিত যদি থাকি আগামী হতে পারে রবিবার বা সোমবার দিয়ে তারা ওই দিনটাকে উদযাপন করবে সম্মানিত উপস্থিতি এটাকে লক্ষ্য করে আপনাদেরকে বলতে চাই আপনাকে আমাকে লক্ষ্য রাখতে হবে যে আপনার আমার আমলগুলোকে কিভাবে তারা নষ্ট করে ফেলছে আপনার আমার ঈমানকে কিভাবে তারা হরণ করছে যেটা আপনি আমি কখনো চিন্তা ভাবনা করি না রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে মুনাফিকরা সদা সর্বদা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কখনো মানসিকভাবে কখনো শারীরিকভাবে তারা কষ্ট দিয়েছিল ঠিক অনুরূপভাবে বর্তমানেও দেখতে পাই এক শ্রেণী মুনাফিক মার্কা মুসলিম রয়েছে যারা ওই সমস্ত হাক্কানী উলামায়ে ইকরাম ওই সমস্ত ঈমানদার মুমিন ব্যক্তিদেরকে লক্ষ্য করে তারা মানসিকভাবে তারা কষ্ট দেয় শারীরিকভাবেও কষ্ট দেয় সম্মানিত উপস্থিতি সেই দিকে লক্ষ্য রেখে আপনাদেরকে আমি বলতে চাই সতর্ক করতে চাই আপনি আমি মনে করি এটা তো একটা ভালো কাজ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্মদিবসকে কেন্দ্র করে যেটা আমরা পালন করে থাকি আমি বলতে চাই রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্মদিবস পালন করবেন তার পূর্বে আপনাকে দেখতে হবে আপনি আমি নিজের মন মতো কোনো আমল তৈরি করে আমল আমরা করতে পারি না আপনি আমি যে কোনোই আমল করি না কেন সেই আমলের পিছনে দেখতে হবে আল্লাহ এবং তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নির্দেশ রয়েছে কিনা যার জন্য আল্লাহ রাব্বুল আলামিন সূরা মুহাম্মদ 47 নম্বর সূরার 33 নম্বর আয়াতে বলেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল হে ঈমানদারগণেরা তোমরা আল্লাহ রাব্বুল আলামিনের কথাকে মান্য করো এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে অনুসরণ করো ওয়ালা তুবতিলু আমালাকুম তোমাদের আমলগুলোকে নষ্ট করে দিও না এই আয়াতের মধ্যে রাব্বুল আলামিন বলতে চাইলেন আল্লাহ এবং তার রাসূলের পথমতকে বাদ দিয়ে যে কোনো পথমত অনুসরণ করে ইবাদত করি না কেন সেটা বাতিল হবে গ্রহণযোগ্য হবে না তাই তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন ওয়ান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা قالت قال রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বর্ণিত তিনি বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মান আহদাসা ফি আমরিনা হাদা মা লাইসা মিনহু ফাহুয়া রাদ্দুন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে ব্যক্তি আমার দিনে আমার শরীয়তের মধ্যে নতুন কোন আমলকে তৈরি করলো এবং সেই আমলকে তৈরি করার পর আমল করলো ফাহুয়া রাদ্দুন সেটা হবে বাতিল সেটা গ্রহণযোগ্য হবে না সম্মানিত উপস্থিতি এখন আপনাকে আমাকে দেখতে হবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যে জন্মদিবস তারা পালন করে থাকে ওই জন্মদিবস পালন আদো শরীয়তে এর সমর্থন করেছে কিনা শরীয়ত এর পারমিশন দিয়েছে কিনা এটা যদি দেখতে চাই তাহলে আপনাকে আমাকে দেখতে হবে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি আর জীবদ্দশায় তিনি কখনো রাসূল সাল্লাল্লাহু আলাইহি জন্মদিবস পালন করেছিলেন কিনা আপনি কোরআনের বিসমিল্লাহর বা থেকে মিনাল জিন্নাতুন নাসের সিন পর্যন্ত কোরআনের প্রথম থেকে শেষ পর্যন্ত অধ্যয়ন করে এর ব্যাখ্যা বিশ্লেষণ পড়ে কোথাও এর দলিল পাবেন না যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার জীবদ্দশায় কোনোদিন কোনো সময় তিনার জন্মদিবস তিনি পালন করেছেন নেই তারপরে জেনারেশন সাহাবে কিরামদের যদি জীবনী লক্ষ্য করেন সাহাবে কিরামদের জেনারেশনের মধ্যে তিনারাও কখনো তাদের জীবদ্দশায় কখনো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্মদিবসকে কেন্দ্র কখনো তারা জন্মদিবস তারা পালন করেননি তারপরে জেনারেশন যদি আপনি দেখেন তাবেঈদেরকে তাবেঈদের জীবনে যদি আপনি পড়েন তাদের মধ্য থেকেও সে দলিল পাওয়া যায় না যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্মদিবস তারা পালন করেছে তারপরে জেনারেশন যদি দেখি তাবে তাবেঈদের জেনারেশন সেখানেও পর্যন্ত আমরা দেখতে পাবো না যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্মদিবসকে কেন্দ্র করে তারা জন্মদিবস পালন করেছে তারপরে যদি প্রসিদ্ধ চার ইমামদের জীবদ্দশায় তারাও কখনো পর্যন্ত রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্মদিবস তারা পালন করেননি আমি বলতে চাইছি সালফে সালেহিনদের মধ্য থেকেও প্রমাণিত নয় তাহলে বোঝা যাচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে নিয়ে সালফে সালেহিনদের পর্যন্ত তারা কখনো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্মদিবসকে কেন্দ্র করে তারা কখনো এই জন্মদিবস পালন করেনি যে বা যারা জন্মদিবসকে পালন করে থাকে
এরি শরীয়তের কোনো দলিল নেই, দলিল হিসেবে কোথাও তারা প্রেস করতে পারবে না। বলতে চাইছি দলিলবিহীন আমল এটা যে কাল কিয়ামতের দিন গ্রহণ যোগ্য হবে না, এটা হবে বাতিল। আর এই আমল করার কারণে কাল কিয়ামতের দিন আপনাকে যেতে হবে জাহান্নামে। আপনি মনে করছেন এর সাধারণ কোনো আমল, এই আমল করলে কোনো ক্ষতি বা কোনো যায় আসে না। আমি বলতে চাইছি আপনাকে যে কিছুই আমল হুজুর বলেন না কেন, ওই আমল আপনি নির্দ্বিধায় পালন করেন, কখনো এর পিছনে চিন্তা ভাবনা করে দেখেন না যে এই আমল আদৌ করা যাবে কিনা। যে বাজারা বুজুর্গের দেনে হুজুর, এই হুজুররা যে আমল বলে দেয় আর আপনারা সে আমল করে থাকেন, আমি বলতে চাইছি যারা মাযহাব মেনে চলেন, অর্থাৎ ইমাম আবু হানিফা রাহিমাল্লাহকে যারা মেনে চলেন দাবি করে থাকেন, আপনাদের ভিতরে আপনাকে আমি বলছি ওই হানাফি পন্থীরা যারা নিজেকে হানাফি দাবি করে থাকে, হানাফি দাবি করে তারা ওই সমস্ত ঈদে মিলাদুন নবী তারা পালন করে থাকেন, আপনি কখনো চিন্তা করে দেখেছেন এটা শরীয়তে কোনো পারমিশন আছে কিনা, আদর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন কিনা করেছেন কিনা আপনি এটা তদন্ত করে দেখলেন না? আপনাকে হুজুর বলেছে তাই আপনি করবেন, এটা হচ্ছে সেই বোকামি আর মূর্খামি কথা। আপনার মা আপনাকে হাতে ব্যাগ ধরিয়ে দিল, আপনাকে টাকা দিয়ে দিল, দেওয়ার পর আপনাকে বললেন মিয়াপুর বাজারে যাও, মিয়াপুর বাজারে গিয়ে তুমি বেগুন পটেটো পটেল এবং টমেটো তুমি এগুলোকে বাজার থেকে কিনে নিয়ে এসো, আপনাকে আপনার মা বললো ব্যাগ দিয়ে এবং টাকা দিয়ে, আর আপনি সেই ব্যাগ টাকা নিয়ে হতে পারে মোটরসাইকেলে হতে পারে সাইকেলে আপনি চলে গেলেন মিয়াপুর বাজারে। এবার বলুন তো মিয়াপুর বাজারে যে আপনি গেলেন, আপনার তো নিজস্ব একটা নৈতিক দায়িত্ব রয়েছে, আপনার মা আপনাকে বলেনি ভালোভাবে বেগুনকে দেখে নিবি, আপনার মা তো আপনাকে বলেনি দাম দর করে বেগুন নিবি, আপনি তো বাজারে গিয়ে আপনি গিয়ে প্রথমে ঢুকেই তো আপনি বেগুন যা আছে ব্যাগে ভরে টাকা দিয়ে আপনি চলে এলেন না, আপনি তো বেগুন নেওয়ার পূর্বে বেগুনটাকে ভালোভাবে লক্ষ্য করে দেখলেন এই বেগুনের মধ্যে কোনো জায়গায় পোকা আছে কিনা, বেগুন পচা আছে কিনা, ভালোভাবে দেখার পর আপনার মন মতো হলে ওই বিক্রেতাকে আপনি জিজ্ঞেস করছেন যে এই বেগুন ক টাকা কিলো, এর দাম কত, দাম দর করার পর আপনার মন মতো যদি হয় টাকা দিয়ে ওজন করে আপনি মাল বাড়ি নিয়ে আসেন, ওই তো আপনি তখন করলেন না, বাজারে মা বলেছে বলে বেগুন ভরে নিয়ে আর মা বলেছে বলে টমেটো মা বলেছে বলে পটল ভরে আপনি নিয়ে এলেন না, তদন্ত করে দেখলেন ভালো মন্দটা দাম দরটা। আর আল্লাহর জান্নাত কি এতই সস্তা? আপনাকে হুজুর আমল করতে বলেছেই বলে আপনি করবেন, আর এই আমল করলে আপনি জান্নাতে যাবেন? আপনার তো ওই দশা ওই রকম দশা হবে যা আপনি মনে করলেন, বাড়ি থেকে ব্যাগ আপনি নিলেন, বাজারে গেলেন যা আপনি লোককে দেখাতে চাইছেন, আমি বাজারে গিয়ে অনেক মার্কেট অনেক বাজার করলাম, গিয়েই আপনি কোনো এক জায়গায় অনেক ধরনের ওই গাছের পাতা টাতা ভরে ব্যাগটাকে লোড করে উপরে কিছু আপনি মাল সবজি নিয়ে আপনি বাড়িতে নিয়ে চলে এলেন, লোককে দেখাতে দেখাতে আপনি এলেন যে আমি অনেক বাজার করেছি, বাড়িতে সে দেখা যাচ্ছে আপনার ওই উপরের বেগুন আর পটলটাই আছে আর বাকি সব বাতিল, সবই এলোমেলো জিনিস ভরে ব্যাগকে পূর্ণ করেছেন। ঠিক অনুরূপভাবে কিয়ামতের দিন আপনি মনে করছেন অনেকগুলো গাদা গাদা আমল করছি, এই আমল নিয়ে কাল কিয়ামতের দিন আপনি দাঁড়াবেন মনে করছেন, কিন্তু দেখবেন যে আপনার খাতা সব ফাঁকা কিছু নাই, রব্বুল আলামিনকে বলবেন হে আল্লাহ আমি তো অনেক কিছু আমল করেছিলাম আমলগুলো গেল কোথায়? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ডাক দিয়ে বলবেন বান্দা তুই যে আমলগুলো করেছিলিস এই আমলের নির্দেশ আমার ছিল কিনা, আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি নির্দেশ ছিল কিনা, এটা কি তদন্ত করে দেখেছিলি? আপনি তখন বলবেন আল্লাহ আমি তো আর আলেম ওলামা ছিলাম না, আমি তো কোনো মুহাদ্দিস ছিলাম না, আমি তো কোনো কোরআনের হাফিজ ছিলাম না, তাহলে এটা আমি জানবো কি করে? আল্লাহ বলবে তুই কি উকিল ছিলি, তুই কি উকিল ছিলি, তুই কি তোর দেশের আইন কানুন জানতি যে তুই যখন কোনো জায়গা কিনতি জায়গা কিনার পর ওই দলিল তদন্ত করে দেখতি যে এটা সত্য আছে কিনা, এই জায়গা আদৌ সেই ব্যক্তির কিনা, তুই তো তখন তদন্ত করে দেখেছিলি, তখন তো তুই নিজে তো উকিল ছিলি না, তুই তো আর কিছু ছিলি না, তো তার তদন্ত করে দেখার তোর ক্ষমতা ছিল, আমার জান্নাত নেওয়ার জন্যে তুই তদন্ত করে দেখবি না আদৌ আমার রাসূল সাল্লামের নির্দেশ ছিল কিনা, এটা তোর বিবেক বুদ্ধি ছিল না, দুনিয়া বুঝার জন্য সমস্ত বিবেক বুদ্ধি ছিল, আমার শরীয়তের বারে তুই বোকা সেজেছিলি। এই কথা বলে যদি রব্বুল আলামিন কাল কিয়ামতের দিন বলে ফেরেশতাদেরকে টেনে হেজড়ে জাহান্নামে নিয়ে যা, তখন আপনার অবস্থা কি হবে? তখন বলবেন আল্লাহ আমার হুজুর বলেছিল। আরে হুজুরকে টেনে নিয়ে আসবেন, হুজুরকে সহ আপনাকে জাহান্নামে ফেলা হবে যদি হুজুর আপনাকে বাতিল আমল করার কথা বলে থাকে, হুজুরকে কাল কিয়ামতের দিন ছেড়ে কথা হবে না। আপনি মনে করেছেন টা কি? শরিয়াত যে যেমন ভাবে বলবে সেটাকে আপনি মেনে নেবেন? আপনারা সচেতন মানুষ,
শিক্ষিত মানুষ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্মদিবসকে পালন করে যে বাজারা পালন করে থাকে এগুলো হচ্ছে বাতিল কোরআন হাদিসে কোথাও প্রমাণিত নয় কাজেই আপনাকে সমস্ত আমল প্রত্যাহার করতে হবে এই আমল বাতিল আপনাকে ছেড়েই কথা বলতে হবে সম্মানিত উপস্থিতি আমরা যারা আহলুল হাদিস নিজেকে দাবি করে থাকি আহলুল হাদিসের মধ্যে ওই সমস্ত মানুষরা যারা তাওহীদ বুঝে না শিরিক বুঝে না বিদআত বুঝে না সুন্নাত বুঝে না ওই সমস্ত ডিজিটাল আহলুল হাদিস মার্কা মানুষদেরকেও দেখতে পাই তাদের সঙ্গে তালে তাল মিলিয়ে তারাও চলে তারাও চলছে কি চলে না তারাও তাদের ওই জায়গায় গিয়ে অংশ গ্রহণ করে থাকে বলতে চাই যারা পালন করে যারা ওই সমস্ত উৎসবে অংশ গ্রহণ করে উভয়ই সমান সমান হয়ে যাবে কাজেই যারা পালন করে ওই জায়গায় আমরা যাব না তাদেরকে সমর্থন করব না ওটাকে ওইভাবে ঘৃণা করব যেভাবে আমরা পায়খানাকে ঘৃণা করি কেন বিদআত হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে অপমান করে যারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে অপমান করে থাকে তাদের সঙ্গে আমাদের কোনো সম্পর্ক নেই কাজেই আপনি যারা বিদআত যারা করে থাকে বিদআত মানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে অপমান করা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেটা করেননি যেটা বলেননি সেটা আগে বেড়ে করার নামই হচ্ছে বিদআত রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন করেননি আপনি করতে গেলেন কেন আপনি কি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ভালোবাসা দেখাতে চাইলেন আরে রাসূলকে যারা ভালোবাসা দেখাতে গিয়ে নবী দিবস যারা পালন করে থাকে তদন্ত করে দেখেন তো তারা কয়জন পাঁচ ওয়াক্তের সালাত আদায় করে আপনি তদন্ত করে দেখেন তো তাদের কয়জনের গিটির উপরে প্যান্ট থাকে আপনি তদন্ত করে দেখেন তো কয়জন তাদের মুখে দাড়ি রয়েছে আপনি সেখানে দেখতে পাবেন যেমন এক শ্রেণীর মানুষেরা গত বিগত কাল থেকে নিয়ে তার পূর্বের তিন চার দিন ধরে যারা উৎসব পালন করলো তারা যেভাবে উৎসব পালন করেছে ডিজে হন্ডা বাজিয়ে আগামী দিনও দেখতে পাবেন ওই সমস্ত লোকেরা তারাও ডিজে হন্ডা বাজিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্মদিবস পালন করে থাকবে যেটা বিগত দিনে করেছে আগত দিনেও করবে কাজেই আপনাকে সচেতন হতে হবে ইসলাম যে জায়গায় যে জিনিসের পারমিশন দেয় না সেই জিনিস যেভাবে যারা করে থাকে তারা উভয়ই পাপী কাজেই এই পাপ থেকে আপনাকে আমাকে বিরত থাকতে হবে আরে নিজেকে তো থাকতে হবে হবে নিজের পরিবার সদস্যদেরকেও বিরত রাখতে হবে একটু তদন্ত করে দেখেন তো আল্লাহ সুবহান ওয়া তাআলাকে বাদ দিয়ে যে ইবাদত করা হয় সেটা হচ্ছে শিরিক রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনুসরণ না করে যে ইবাদত করা হয় তার নাম হচ্ছে বিদআত শিরিক করলে আপনার আমল বাতিল হয়ে যায় বিদআত করলে আপনার আমল নষ্ট হয়ে যায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার জন্য বলছেন এটা গ্রহণীয় হবে না এটা হচ্ছে বাতিল আমল এই আমল কখনোই করা সম্ভব নয় আর করাও ঠিক নয় আপনাকে আমি বলতে চাইছি ওই আবু জাহেল উতবা সাইবারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্মকে কেন্দ্র করে তারা আনন্দিত হয়েছিল খুশি হয়েছিল বর্তমানেও দেখতে পাবেন ওই ডিজিটাল মুনাফিক মার্গা তাদের উত্তরসূরি বর্তমানেও আছে এখন যদি তাদেরকে বলা হয় ঈদে মিলাদুন নবী এ পালন করাটা হচ্ছে বিদআত কেন এটা নেকির উদ্দেশ্যে করে থাকে মানে রাসূলকে ভালোবাসা দেখাতে গিয়ে কাল কিয়ামতের দিন আমরা জান্নাত দিব রাসূলকে বলবো আমরা আপনাকে ভালোবাসতাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ভালোবাসা মানে তো আপনার মুখে দাঁড়িয়ে থাকতে হবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ভালোবাসা মানে তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মতো গিটির উপর আপনার প্যান্ট থাকতে হবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ভালোবাসা মানে তো আপনার জীবনে পাঁচ ওয়াক্ত সালাত থাকতে হবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ভালোবাসা মানে দুনিয়াতে ভালো ভালো কাজ করতে হবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ভালোবাসা মানে তো অন্যায় কাজ থেকে দূরে থাকতে হবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ভালোবাসা মানে অন্যায়ের বিরুদ্ধে আপনাকে রুখে দাঁড়াতে হবে নাই এগুলো তো আমরা করি না যেবা যারা ওই সমস্ত ঈদে মিলাদুন নবী পালন করে থাকে তাদেরকে তো দেখতে পাওয়া যায় না যে তারা পাঁচ ওয়াক্ত সালাত আদায় করে তাদেরকে তো দেখতে পায় না মুখে তাদের দাড়ি রয়েছে তাদেরকে তো দেখতে পায় না গিটির উপরে তারা প্যান্ট পরিধান করেছে অথচ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্মদিবসকে পালন করে তারা ভালোবাসা উজ্জ্বল করে দিয়ে দেয় বলতে চাই সাহাবে কেরামদের মতো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ভালোবাসতে আমরা পারবো না পৃথিবীর কোনো মানুষ সাহাবে কেরামদের মতো ভালোবাসতে পারবে না রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে তারা যেভাবে ভালোবেসে ফেলেছিল আমরা সেইভাবে ভালোবাসতে পারবো না আপনাকে একটা দৃষ্টান্ত পেশ করে আমি দেখাই সেটা যে সাঈদ বিন আমির রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বর্ণনা করছেন যা আমার ইসলাম ধর্ম কবুল করার পূর্বে আমার জীবনে একটি ঘটনা ঘটেছিল আমার সেই সময়ের ঘটনা একটি পেশ করে থাকি তিনি বলছেন যে আমার ওই সময় খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু একজন সাহাবীর ঘটনা বর্ণনা করছেন তিনি বলছেন যে ওই সময় খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে গ্রেফতার করে
ওই সমস্ত লিডার মুনাফিকরা খুবাইব রাদিয়াল্লাহু তাআলাকে হত্যা করবে কেন যে তাদের বাপ দাদাদেরকে হত্যা করেছে এক যুদ্ধের ময়দানে তার প্রতিশোধ নেওয়ার জন্য খুবাইব রাদিয়াল্লাহু তাআলাকে যখন তারা বন্দী করেছে আটক করে ফেলেছে একে জনসমূহকে হত্যা করা হবে যাকিনা তাদের বাড়ির মহিলারা যাকিনা তাদের বাড়ির সন্তানেরা ওই খুবাইব রাদিয়াল্লাহু তাআলাকে হত্যা করা তারা দেখবে তাকে জনসমূহে তাকে ফাঁসি দেওয়া হবে তাকে হত্যা করা হবে তাকে শেষ করে দেওয়া হবে এই ঘটনা ঘটার পূর্বেই আপনার সাইদ বিন আমির রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন যে খুবাইব রাদিয়াল্লাহু তাআলার এই দৃশ্য দেখার আমার সৌভাগ্য হলো আমিও সেই ঘটনায় শামিল ছিলাম মহিলারাও ছেলেরাও যখন ওইটাকে ওই দৃশ্যকে দেখার জন্য ওই ময়দানের দিকে তারা দৌড়ে যাচ্ছে যে ময়দানে কিনা খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে হত্যা করা হবে আমিও তাদের সঙ্গে গেলাম সেই জায়গায় গিয়ে আমি আমার পাকে লম্বা করে মুখটাকে এইভাবে তুলে নিয়ে আমি খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দেখছি ওই সম্মুখে জনসম্মুখে খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে হত্যা করার দৃশ্য দেখার জন্য চারিদিকে মানুষেরা যখন চারিদিকে ঘিরে আছে এমন সময় খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন যে আমাকে তোমরা যদি দুই রাকাত সালাত আদার একটু সুযোগ করে দিতে খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুর কথা যখন বললেন ওই মক্কার মুশরিক কাফিররা দুই রাকাত সালাত আদায় করার সময় দিলেন সুযোগ দিলেন সাঈদ বিন আমির আল জুমাহি রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলছেন যে আমি খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু দুই রাকাত সালাত আদায় করা দেখলাম আহ কতই না সুন্দর ছিল তার সালাত দুই রাকাত সালাত কমপ্লিট করার পর খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি তাদের দিকে মুখ করে মক্কার মুশরিক লিডারদের দিকে মুখ করে বলছেন যে তোমরা মনে করবে আমি খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু মৃত্যুর ভয়ে সালাতকে দীর্ঘায়িত করছি লম্বা করছি যার জন্য আমি সংক্ষিপ্ত আকারে দুই রাকাত সালাত আদায় করলাম এই কথা বলার পরে ওই মক্কার মুশরিক লিডাররা খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে হত্যা করতে তারা শুরু করেছে মারতে আরম্ভ করেছে মারতে গিয়ে খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুর দেহের একটা একটা অঙ্গ তারা কাটতে আরম্ভ করেছে একটি হাত যখন কেটে ফেললো তারপরে অপর হাত কেটে ফেললো এভাবে দেহের একটা একটা অঙ্গকে কাটছে কাটতে 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 এক পর্যায়ে তারা জিজ্ঞেস করছে খুবাইব খুবাইব এখন তোমাকে যদি ছেড়ে দেওয়া হয় আর তোমার পরিবর্তে তোমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে তাকে যদি হত্যা করা হয় তুমি কি এটা মেনে নিবে খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুর দেহ থেকে ঝরঝর করে রক্ত ঝরছে এমন অবস্থায় খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন ওই মক্কার মুশরিক লিডাররা শুনে রেখে দাও আমার জীবদ্দশায় আমি আমার পরিবারের কাছে আমি ফিরে যাব আর আমার বদলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হত্যা করা হবে আর হত্যা করা তো দূরের কথা রাসূল সাল্লাল্লাহু আলাইহির পায়ে যদি কাঁটা বিঁধে যায় এটি খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু জীবিত থাকাকালীন এটা সহ্য করতে পারবে না সুবহানাল্লাহ এ ছিল রাসূল সাল্লাল্লাহু আলাইহির সাল্লামকে ভালোবাসা এটা ছিল রাসূল সাল্লাল্লাহু আলাইহির সাল্লামকে অনুসরণ করা এই কাজ সাহাবী কিরামরা করেছিলেন আর আমরা আরে ও কাজ তো পারবো না সামান্য মুখে দাড়ি এটাই তো রাখতে পারি না সামান্য কাজ যেটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ভালোবাসার একটা নমুনা যেটা আপনাকে দেখলেই বোঝা যাবে যে আপনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মত আপনার মুখে থাকবে দাড়ি আর সেটা আপনার নাই তাহলে আপনি কি করে বলতে পারেন যে আপনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মত কাল কিয়ামতের দিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজের উম্মতের জন্য এই দিনকে প্রতিষ্ঠিত করার জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি নানান ধরনের কষ্টকে সহ্য করেছিলেন শুধুমাত্র এই দিন ইসলামকে প্রতিষ্ঠিত করার জন্য উম্মতকে কিভাবে জান্নাতে নিয়ে যেতে পারা যায় সেই চিন্তা ভাবনা করে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দীন ইসলামের প্রচার প্রসার করে প্রতিষ্ঠিত করে গেছিলেন যেই দীন ইসলামের জন্য সাহাবে কিরামরা বাড়ি ঘরকে ত্যাগ করেছিলেন যে দীন ইসলামের জন্য সাহাবে কিরামরা দীনের প্রেম প্রীতি মহব্বত ভালোবাসাকে বিসর্জন দিয়েছিলেন যে দীনের জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবেরা তারা তাদের স্ত্রীকে পর্যন্ত ত্যাগ করেছিলেন যে দীন ইসলামের জন্য সাহাবে কিরামরা তাদের বাপকে পর্যন্ত হত্যা করেছিলেন বাপকে হত্যা করেছিলেন মানে তারা ছিল মুশরিক তারা ছিল মুনাফিক তারা ছিল কাফির তারা ছিল ইসলামের শত্রু যখন ইসলামের পক্ষে যখন লড়াই আরম্ভ হতো তারা তখন দাঁড়িয়ে তাদের বিরুদ্ধে তারা লড়াই করত আর বিপক্ষে যখন লড়াতো তখন দেখা যেত কাউরির বাপ রয়েছে ওই দুশ্মনের দলে কাউরি রয়েছে ভাই কাউরি রয়েছে আর কিছু
তখন তারা দি ইসলামের সাথে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তারা বাপকে হত্যা করতে পর্যন্ত পিছপা হয়নি, ভাইকে পর্যন্ত হত্যা করতে পিছপা হয়নি, শুধুমাত্র দিন ইসলামের সাথে। ওই দৃশ্য তো আপনারা মান নাই, সেই দৃশ্য তো আপনারা মার আসে না, তবে কেন কমন সাধারণ জিনিসগুলো আমরা মানতে পারি না? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবেসে সম্মানিত উপস্থিতি বলতে চাই, যেবা যারা ঈদে মিলাদুন নবী যারা পালন করে থাকে, এটা শরীয়তে কোনো জায়গায় পারমিশন দেয় না, এটি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসার পদ্ধতি নয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মদিনকে কেন্দ্র করে যারা পালন করে থাকেন যে দিনটি, সেটা হচ্ছে 12 রবিউল আউয়াল, যার সহি সনাদ সূত্র কোথাও পাওয়া যায় না, কোন ঐতিহাসিকগণ কোন বিদ্বানগণ সেই 12 রবিউল আউয়াল যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম হয়েছিল এর সূত্র প্রমাণ কোথাও পাওয়া যায় না, এর কোথাও সেই সনাদ পাওয়া যায় না। তবে 12 রবিউল আউয়ালে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মৃত্যু হয়েছিল এটা নিশ্চিত, এতে কারোর কোনো দ্বিমত নেই। তবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মদিনকে কেন্দ্র করে যতগুলো ডেট দেওয়া আছে তার মধ্যে হতে একটির সনাদ পাওয়া যায়, সেটি হচ্ছে 8ই রবিউল আউয়াল। বুঝতালেন কিনা? 8ই রবিউল আউয়াল। এ ব্যাপারে বিদ্বানগণ এবং নাসিরউদ্দিন আলবানী রাহিমাহুল্লাহ তিনিও মত পেশ করেছেন যে এটারই মাত্র একটি সনদ পাওয়া যায় যে মতটি গ্রহণযোগ্য, সেটা হচ্ছে 8ই রবিউল আউয়াল। তাহলে বোঝা যাচ্ছে যারা জন্মদিবসকে কেন্দ্র করে জন্মদিবস পালন করে 12ই রবিউল আউয়াল, এর ডেটও ঠিক নয়। ও যেটা কাজ করে থাকে ওটা তো বাদই দিলাম, ও ডেটই ঠিক নাই, মানে ওরা ওর জন্মদিবসের ডেটও পর্যন্ত জানে না, কি করে জানবে? দিন রাত তো কোরআন হাদিসের অপব্যাখ্যা করে মন গড়া আমল তৈরি করে থাকে, পঁচাশরা আমল তারা করে থাকে যার কোনো সহি সনদ থেকে প্রমাণিত নয়। যত পঁচাশরা আমল রয়েছে তার মধ্যে একটা আমল আপনি দেখতে পাবেন যে পাঁচ অক্ত সালাতের পরেই তার হাত উঠিয়ে দোয়া করে, যার সহি সূত্রে কোনো প্রমাণই নাই যে পাঁচ অক্ত সালাত ইমাম সাহেবের পিছনে পড়ে ইমাম সাহেব যখন সালাম ফিরিয়ে দিল মুক্তাদেরকে নিয়ে হাত উঠিয়ে দোয়া করছে, এর একটাও সনদ নাই, সেই সনদ থেকে প্রমাণিত নয়, যেটা বাতিল। রাসূল সাম করেননি, রাসূল সাসনাকে অপমান করে তারা এই সমস্ত আমল করে থাকে, এটা একটা পঁচাশরা আমল তাদের ভিতরে রয়েছে। যেটা ওহ রহ সেই সুন্না থেকে মাসরুন যে দোয়া, সে দোয়া তাদের একটাও মুখস্থ নাই। হুজুর রব্বানা আতিনা ফি দুনিয়া রব্বানা জালাম নান ফুসানা রব্বির হামুমা কামা রব্বানি সাগিরা, এই দোয়াগুলোকে বড়ে দিয়ে মুখে কোনো রকম হাত বুলেই সুন্নাতে দাঁড়িয়ে গেল। আপনি মাসনুন দোয়া দেখবেন প্রথম থেকে শেষ পর্যন্ত একটি দোয়া তারা পাঠ করে না, হুজুর পাঠ করে না, হুজুরের মুক্তাদিরা আমল করে থাকে। ওই তাসবি তাহলিলও দেখবেন যে তারা যে তাসবি সেটাও পর্যন্ত তাদের দেখতে পাবেন না, সালাম ফিরিয়ে দোয়া হলো দোয়ানে হাতকে মুখে হাত বুলেই তাড়াহুড়া করে দিই সুন্নাত। আরে সুন্নাত পড়ার যে গতি ও গতি তো আরও গতি। কাজেই বলতে চাই ওই সমস্ত আহলুল হাদিস ব্যক্তিদেরকে লক্ষ্য করে বলি, যে বা যারা কোরআন হাদিসের অনুসারী, শুধুমাত্র যারা কোরআন এবং সেই হাদিসকে মেনে আমরা যারা চলে থাকি, আপনাদেরকে আমি সতর্ক করতে চাই, আপনাদেরকে বলতে চাই ঈদে মিলাদুন নবীতে আমরা কেউ তাদের ওই সমস্ত উৎসবে অংশগ্রহণ করব না ইনশাআল্লাহ, নিজে তো করব না, আমার পরিবারের সদস্যদেরকে সতর্ক করে দিব যে তারাও পর্যন্ত যদি ওই সমস্ত উৎসবে অংশগ্রহণ না করে ইনশাআল্লাহ। আল্লাহ তাআলার কাছে দোয়া করি, হে আল্লাহ তাআলা তুমি আমাদের সকলকে তোমার কোরআন এবং সেই হাদিস মোতাবেক আমাদের আমল করা তুমি তৌফিক দাও, বলুন আমিন। হে আল্লাহ তাআলা তুমি আমাদেরকে আমাদের যে ঈমান, এই ঈমানকে তুমি শিরিক বেদাত কুসংস্কার থেকে আমাদেরকে হেফাজত করো, আমাদের ঈমানকে, বলুন আল্লাহুম আমিন। হে আল্লাহ তাআলা তুমি আমাদেরকে তোমার ভয় ভীতি নিয়ে তোমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনুসরণ অনুকরণ করে আমাদেরকে আমল করার জীবনযাপন করার তুমি তৌফিক দাও, বলুন আমিন। ইয়া আল্লাহ তাআলা তুমি আমাদের যখন মৃত্যু দিবে তখন আমাদেরকে প্রকৃতপক্ষে মুসলিম হয়ে তোমার সর্বশ্রেষ্ঠ কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ এই কালিমা পাঠ করে তুমি আমাদের সকলের মৃত্যুবরণ করার তৌফিক দিও, বলুন আমিন। ওয়া আখিরু আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।